বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে, এটা নীতিগত হিসাব। তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে আছেন আবু বকর সিদ্দিক উমর। তখন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, এই শোনো শোনো শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা এদিকে দিই, বাম দিকে বড় মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না, আমাকে ডান দিক থেকে দিতে হবে, তো তোমরা একটু অনুমতি দাও আমাকে। তখন বাচ্চারা বলছে, না 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 না, আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো, সেটা অন্য কাউকে দিব, এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, নাও নাও, তাহলে তোমরাই নাও, নাও তোমরাই নাও। হাদিস বুখারী মুসলিম। এতে আপনি কি বুঝলেন? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না, সেদিন তিনি বলবেন, সালমা তুতা ওয়াসফে তুসাফা, মাথা উঠেন, বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করব। আপনি একটু বলেন কি বলতে চান? যাহাই বলবেন তাহাই মেনে নিব, যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব। এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন। আর একটা জিনিস, ডান দিক থেকেই দিতে হবে, নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন। আচ্ছা শোনো, ডান দিক থেকে দেওয়ার নিয়ম, কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম, এটা বলতে পারতেন, কিন্তু ধর্ম তার নিজের নয়, উপর থেকে যা বলেছেন তাই হবে। তাহলে পীর সাহেবের কি হবে? আমার আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে। আর যেসব দিনই ভাই বোন আমার বিরুদ্ধে বলে, তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না, তো এই আমার পিছনে লাগলো কি করে, কেন এ কথা বলছে? আচ্ছা, আমি না হয় চাঁপাই নবাবগঞ্জ পল্লি এলাকাতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবাবগঞ্জ পল্লি এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে। তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে। মানুষের পেশাব ভয়াবহ, ইবাদত কবুল হবে না, না ধুইলে কবরে শাস্তি হবে। পক্ষান্তরে চাঁপাই নবাবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে, গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায়, যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে। অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয়, ওটা হাদিস বুখারী মুসলিম। আমার কিছু করার নেই, উটের পেশাব খেতে আল্লাহ নবী বলেছেন, আমি কি করতে পারি বলেন? হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে, তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে, তোমরা উটের পেশাব খাও। যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলাত আদায় করতে বললেন, নামাজ পড়তে বললেন, যে অথচ ছাগলের পেশাব আছে। আমি কি করতে পারি? আমি ওটা বলতে চাইনি এই কথাটি, আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে করে নিয়ে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম, কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন, তার এটাই করতে হবে? জি না, ভুল হিসাব, আমি এটা বলিনি, আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম, সরাসরি এ কথা বলেছি, এ কথা নয়। তার উপরে যে কথা বলেছি সে কথা আমাকে ফেরত নিতে হবে না, তবে আমি মানুষ, অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি,
উপর আমি কেশা পাবেন না। আমি যদি কারো কথা নকল করেছি তখন এভাবে বলেছি, তখন কেশাটা এভাবে দেখিয়েছি। যে জনৈক বক্তা বক্তব্য বলছেন, একদিন গভীর রাতে বাইজিদের মাতা পানি চাইলেন, বাইজিদ দেখেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন, পানি নিয়ে এসে দেখেন মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন, সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, মা দেখে পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম রাতের কোনো অংশে যদি আমার আম্মা পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না, সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শুয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে? আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি, যদি কাহিনী বলে থাকি, তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে, দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন, আমার মরা পর্যন্ত সময় থাকলো, দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন। 30 পারা কোরআন আপনার চোখে ধরে না, এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন, 30,000 সহিহ হাদিস আপনার একটু চোখে পড়ে না, আপনি একটু গিয়ে শোনাতে পারেন না? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে না আহমদুল্লাহ আনস্তাকবর বলে কাহিনী শুরু করে দিতে হবে? রিয়াজুস সলেহীন থেকে খাওয়ার উপরে পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না? রিয়াজুস সলেহীন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না? রিয়াজুস সলেহীন থেকে সুদ ঘুষের উপরে 10টা হাদিস বলা যায় না? কেন আপনি এখানে আসলেন? কেন আপনি আসবেন এখানে? কেন আপনার মসজিদে ফাজাইল আমল থাকবে? আপনার একটু হাদিস গ্রন্থ হয় না? আপনার চোখে পড়ে না? কেন আপনি ওসব বলবেন যে কিসসা কাহিনী দিয়ে শোনাবেন? কেন আপনি করবেন এটা? কি প্রমাণ আছে তার? শুনুন, জোর করে পরকাল হারায়েন না, টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, জুব্বা দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, পাগড়ি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না, বিচারের মাঠ বড় কঠিন। আলিয়াউমালা তামলুক নাফসুন লি নাফসিন শাইয়া, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু হবে, বিচারের মাঠ বড় কঠিন। সম্মানিত দিদি ভাই বোন, স্বামীকে মেনে চলেন, 3টা গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে, ভাবির বাড়ি চাচির বাড়ি চলে যায় না, মোবাইলে গল্পে লিপ্ত হয় না, নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে কি? ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি। 3টে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই 3টা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি, আপনি কে? আপনার পরিবারের উপরে আপনার কি ক্ষমতা আছে? প্রেসিডেন্ট আইয়ুব, পাকিস্তানের প্রেসিডেন্ট, মার্শাল্লাহ জারি দেশে, 44 ধারা জারি আছে, কারফিউ জারি, সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, 4টায় যাতায়াত বন্ধ। সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বলে কেন? বলে ফখরুদ্দিনের যুগ, কি যে হয়। রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালও নাই, মানুষও নাই। আমার নিজের কথা বলছি, নিজের চোখের দেখা কথা, আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি, তার নাম ক্ষমতা।
আপনি হচ্ছেন এই বাড়ির মালিক, এই বাড়িতে 44 ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে। আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ। আপনার ছেলে বেড়ি সিগারেট খায় দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি, পুরুষ মানে ক্ষমতাধর, এই বাড়িতে তার ক্ষমতা চলবে, যা বলবে তাই হবে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে কার পূজারি থাকবে, তার নাম বাপ। এ কথা আমি বলিনি, বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব ফাকসুহা মাকতাসাইতা, যে মানের কাপড় আপনি পরবেন বউকে সে মানের পরাবেন। দুই, আতেমা মাতায়েমতা, যে মানের খাদ্য আপনি খাবেন বউকে সে মানের খাওয়াবেন। তিন, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না, বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কোনোদিন বলবেন না। একবার ঠোঁট কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না যে ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো, এভাবে বলবেন না। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না। ভুলেও কোনোদিন কটু কথা বলবে না। এই ছেলাই তোমাকে বলছি, বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন? তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন? ও কি পশু প্রাণী নাকি? ও কি তোমাদের বাড়ির কুকুর শৃগাল পশু প্রাণী? তুমি তোমার বউকে এত তুচ্ছভাবে দেখো কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বউকে কটু কথা বলবো না। চার, ওলা তাজের বলা লজে, মুখের উপরে মারবা না। পাঁচ, ওলা তাত্র খাইলা ফিল বাড়িতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও ভাবির বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না, বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হওয়া একেবারেই সহজ। ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না। আপনি যান, আপনার ছেলে যাক, আপনার বাপ যাক, মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক, আপনার বউ যাবে না। বউয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই বাড়িতে আপনার পক্ষ থেকে কার পূজারি থাকবে, পাঁচটা জিনিস জরুরি। মহান আল্লাহ বলেন, ফাসাল্লিলি রব্বিক, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলা সলাওয়াত ওয়া সলাতিল উস্তা, পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সলাত আদায় করো, বিশেষভাবে আসরের সলাত আদায় করো। আসরের সলাত নির্ধারিত সময়ে আদায় করতে হবে, 5টায় করা যাবে না। দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়া দেয় দেয় মনে হচ্ছে, সেটাই হুজুরের কাছে পছন্দনীয়। এই চলে, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর। আমি বলিনি এই কথা, কে বলেছেন বলো তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুমি যখন আসরের ছায়া সলাত আদায় করছো তখন 10টা হয়ে গেছে গো, বুঝতে পারো নি কথা? আসরের সলাতের সময় কখন? প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে। কালকে লাঠি খাড়ো করো একটা, দিয়ে ছায়াটাতে দাগ দাও, দিয়ে এবার বোতলটা ফেলে দাও। যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরের টাইম হয়ে গেছে। এ কথা আমি বলিনি, কে বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোনো মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 5 পয়সা দাম নেই। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা নর কথাকে এই কথার সাথে লাগাবা না। মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। অতএব
নির্ধারিত সময়ে সালাত আদায় করার চেষ্টা করুন, এ কথা আল্লাহর আদেশ। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, ওই দিকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সালাত। সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। সালাত আছে তো আর এবাদত আছে, সালাত নেই তো সব বাতিল। আব্দুর রাজ্জাক সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। কেন? সালাত যতই দামি এবাদত হোক, এরপরে সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। বলেন তো দেখি, কোন এবাদতের নেকি নিজে হাতে দিবেন? সিয়াম। তাহলে বলতে গেলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো এই নাও, দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বি, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন আমার জানা নাই। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে, অবাক কথা। এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন, একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন। একবার 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত খালি এই টেনশনে যে কোন দিন যে হলো, কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন। তো সেটা কোন মাস? শাবান মাস। কোন দিন কেউ জানে না। কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন? 15ই শাবান। হাসাওয়া কাল্লা, কখনো নয়। ভুল হিসাব, বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, এ কথা ঠিক। কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজাটাকে আল্লাহ এইভাবে কেটে দেবেন, যা এটা বাতিল। এবাদতের জগতে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে এত ক্ষমতাধর, শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। দান করলেন এখানে মায়ের নামে কবরের শাস্তি বন্ধ, ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মিটাতে পারে। দান করে পাপ মিটিয়ে দেন, আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন। তো 10 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, নরম হয়ে গেছে, যাও যাও, জান্নাতে যাও। দানের খুব ক্ষমতা। কিন্তু দানের যতই ক্ষমতা থাক, যদি সে সলাৎ না থাকে তাহলে দানকে আল্লাহ কী করবেন? কেটে দেবেন। দানের আর কোনো ক্ষমতা নেই। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এক ফোঁটা চোখের পানি। এর চেয়ে কোনো পছন্দনীয় এবাদত আল্লাহর কাছে নাই, এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন।
গাভীর বাট ওলান বুঝেন কি? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এই কাজটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও কেঁদে আপনি অনেক নেকি করেছেন কিন্তু সলাত নেই, এবার এটা আল্লাহ কি করবেন? এটা কেটে দেবেন, বাতিল। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি এ অবস্থাতেই সলাত আদায় করবেন। যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে পাঁচজন সাতজন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত, যেই সলাত যে ইবাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না, সমস্যা বুঝে না, অসুখ বিসুখ বুঝে না, কিছুই বুঝে না, একেবারে কিছুই বুঝে না, সময় হলে সলাত আদায় করতে আপনি বাধ্য। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত। যারা সলাত আদায় করে না তারা কেমন? যারা সলাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সলাৎ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সলাহ, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ছেড়ে দেওয়া। কেউ যদি সলাৎ ছেড়ে দেয় তাহলে সে কাফের, কেউ যদি সলাৎ আদায় করে তাহলে সে মুসলমান। আসাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লায়রান তারকু কুফরুন গারা সলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবীগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি যাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না, তবে কেউ যদি সলাত আদায় না করত তাহলে তাকে কাফের মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমির তানু কাতাল নাস হাতে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলেছে, সলাত আদায় না করেছে, আমি তাকে পিটিয়ে সলাত আদায় করাবো, মারবো না হয় মরবো। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সলাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সলাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। এ হাদিসের ভিত্তিতে বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বাতিল, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। এই ছেলে তুমি কি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, এক খেয়ালে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর, এক খেয়ালে চেয়ে থাকবা যেন তোমাকে পাখি মনে করে পাথর। সম্মানিত দিনী ভাই বোন, একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বিদ্বানগণ বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে, মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এ কথা বর্তমানে আরবি বিদ্বানগণ বলছে। অতএব কেউ যদি সলাত আদায় না করে তাহলে তারা কাফের, আমরা বলছি তারা বড় পাপী। একটু কেউ যদি সলাত আদায় করে রাসুলের পদ্ধতিতে না করে তাহলে সে কেমন? কেউ যদি সলাত আদায় করে রাসুলের পদ্ধতিতে না করে তাহলে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম সলাতিহিম সাহুন, যারা সলাত আদায়ের ব্যাপারে অমনোযোগী, ঠিক মতো সলাত আদায় করে না, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি, মোহাম্মদ ফেরাউনের লাশ কোথায়? সেখানে চলো। 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য। দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসাতে বোঝা গেল আরও 300 পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে, সেটা এইদিকে। তো টিকিট করার পরে ভেতরে গেলাম, দেখি 12 জন লাশ, প্রায় সবাই একই, 19-20 বোঝা যায় না। একটা লাশের পাশে লেখা আছে আল ফারার আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই, কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে। আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে, তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল। আমি বলেছি কাল আসাব মুসা ইন্দাল্লা মুদ্রা কোন, মুসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দি, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। কেন? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইসালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পালাতে পালাতে সামনে সাগর পড়েছে। তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইসালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, মুসা আমাকে ধরতে পারো না, বলো কি তুমি ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেই তিনি আমাকে পথ দেখাবেন। তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নিবে? মানে কাল্লা, কখনো নহে, অসম্ভব এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সেহেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে, কোনো পথই নাই। পথ কি আছে? কোনো পথই নাই। সামনে কুলজুম সাগর, যার শুরু শেষ বোঝা যায় না। কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারেন? এটা তার ইমান, এটা তার ইমান, তার ইমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন, এটা অসম্ভব। তা আমার একটু বুঝতে বাকি ছিল, আমি আয়াতের উপরে বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয়, তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে। এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে, এই পাহাড়ের উপরে উঠা যাবে না। তাহলে এখন ডান দিকে আছে সাগর, মুখের উপরে আছে পাহাড়, বাম দিকে আছে ফেরাউন, পিছন দিকে আছে ফেরাউন, মানে চলে এসেছে। আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে, সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে, আল্লাহ আলাম, লাশ দেখে তেমন বোঝা যায় না, তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়েছে, এখনো চুল আছে, অন্যান্য লাশের তেমনটা বোঝা যায় না। আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ, সাদা সাদা ভাব, অন্য হাতগুলি সব কালো হয়ে আছে, মমি দিয়ে কালো করা আছে। 12টা লাশ একসাথে আছে, 3টা মহিলা আর 9টা হলো পুরুষ। মিশর জাদুঘরে, সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন পৃথিবীর ইতিহাসে। ফেরাউন যত বড় বদ, এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। ফেরাউনই বলেছিল আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ। ফেরাউনই বলেছিল মালিম তালকুম মিনাইন মিন ইলাহিন গাইরি মুসা, আমি ব্যতীত আর কোনো মাবুদ আছে কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল লাইলিত তাখাসতা ইলাহান গাইরি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মুসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনের ভাষা অনেক কঠিন।